सकाले 3 घंटा खोला बाजार मुदिखाना अवश्य चालू थाकबे जरूरी परिषेवा এই ঘোষণা করেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক সপ্তাহ যাবত পশ্চিমবাংলায় করোনার সংক্রমণ ক্রমেই জাঁকিয়ে বসেছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য এবার কার্যত লকডাউনের পথে হাঁটলো বাংলা। শনিবার থেকে আগামী 30 মে পর্যন্ত 15 দিনের জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তরগুলিও ছাড়া সমস্ত সরকারি বেসরকারি দপ্তর বন্ধ রাখার কথা ঘোষণা করলো নবান্ন। শনিবার ঘোষণা করেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত, সেই অনুযায়ী সকলকে নিয়ম মেনে চলতে হবে, নইলে মহামারী আইনে কড়া পদক্ষেপ করা হবে। সকল সরকারি অফিস এবং বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে, ব্যতিক্রম শুধু হবে এমার্জেন্সি এবং এসেনশিয়াল সার্ভিসেস সংক্রান্ত অফিস প্রতিষ্ঠানগুলি, যেমন স্বাস্থ্য, পশুস্বাস্থ্য, আইন শৃঙ্খলা, আদালত, সমাজকল্যাণ, জেল, বিদ্যুৎ, পানীয় জল, টেলিকম, ইন্টারনেট, সংবাদ মাধ্যম, অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলা, স্যানিটেশন, সিওয়ারেজ এবং সৎকারমূলক কাজকর্ম ব্যতিক্রম অন্য সকল সরকারি বেসরকারি অফিস এই একপক্ষকাল বন্ধ থাকবে। তিন, শপিং কমপ্লেক্সেস, মলস, মার্কেট কমপ্লেক্সেস, স্পাস, বিউটি পার্লার, সিনেমা হল, লোকাল ট্রেন আগে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার বাস এবং মেট্রো এবং ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। জরুরি প্রয়োজন ছাড়া ট্যাক্সি এবং অটো চলাচল করবে না। অল ইন্ট্রাস্টেট লোকাল ট্রেনস, মেট্রো রেলওয়ে অ্যান্ড ইন্ট্রাস্টেট বাস সার্ভিসেস অ্যান্ড ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট শ্যাল রিমেইন ক্লোজ এক্সেপ্ট ফর মুভমেন্ট অফ এমার্জেন্সি অ্যান্ড এসেনশিয়াল সার্ভিসেস পার্সোনেল। রাজ্যের অন্তর্বর্তী, রাজ্যের মধ্যেকার লোকাল ট্রেন, মেট্রো রেলওয়ে এবং রাজ্যের মধ্যেকার বাস সার্ভিস এবং লঞ্চ, ফেরি সার্ভিস প্রভৃতি বন্ধ থাকবে সবকা সবার জন্য, শুধু এমার্জেন্সি এসেনশিয়াল সার্ভিসের লোকেদের জন্য ছাড়া। মুভমেন্ট অফ প্রাইভেট ভেহিকলস, ট্যাক্সিস অ্যান্ড অটো রিক্সাস উইল বি প্রহিবিটেড এক্সেপ্ট টু অ্যান্ড ফ্রম হসপিটালস, নার্সিং হোমস, ডায়াগনস্টিক সেন্টার্স, ক্লিনিক্স, এয়ারপোর্টস, টার্মিনাল পয়েন্টস, মিডিয়া হাউসেস এটসেট্রা। Those movements relating to essential exempted goods and services will all তবে আগের মতোই বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, চলবে না ব্যক্তিগত গাড়িও, বন্ধ থাকবে শপিং কমপ্লেক্স। শপিং কমপ্লেক্সেস, মলস, মার্কেট কমপ্লেক্সেস, স্পাস, বিউটি পার্লার্স, সিনেমা হলস, রেস্টুরেন্টস, বারস, স্পোর্টস কমপ্লেক্সেস, জিমস, সুইমিং পুলস শ্যাল রিমেইন ক্লোজড। শপিং কমপ্লেক্স, মল, মার্কেট কমপ্লেক্স, স্পা, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, সুইমিং পুল বন্ধ থাকবে। রিটেল শপস অ্যান্ড সাপ্লায়ার্স, বাজার্স অ্যান্ড হাটস রিলেটিং টু ভেজিটেবলস, ফ্রুটস, গ্রসারিজ, মিল্ক, ব্রেড, মিট অ্যান্ড এগস শ্যাল বি অ্যালাউড টু রিমেইন ওপেন বিটুইন 7 AM টু 10 AM অনলি। তবে দিনের বেলায় নিজের গাড়ি নিয়ে টিকা নিতে যেতে পারবেন মানুষ। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যে দৈনিক সংক্রমণ 20,000-এর উপর, দৈনিক মৃত্যু 100-এর উপরে। এই পরিস্থিতিতে আয়ত্তে আনার জন্যই রাজ্য সরকার বলা যায় খানিকটা কঠোরতর পদক্ষেপ গ্রহণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।